সবলা মেলার উদ্বোধনে এসে বেকারদের কাজের সংস্থানের আশ্বাস মন্ত্রীর। স্বনির্ভর গোষ্ঠী, স্বনিযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার এবং বহরমপুর মহকুমা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সবলা মেলার শুভ উদ্বোধন হল আজ শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে। মেলাটি সোমবার 18 থেকে 24 জানুয়ারি পর্যন্ত চলবে। মোট 34টি স্টল রয়েছে এই মেলায়। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ও বিভিন্ন ব্লক থেকে তারা এসেছেন। অনুষ্ঠানে উদ্বোধনে আসেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে। উপস্থিত ছিলেন তাঁর পত্নী শক্তি পাণ্ডে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, বহরমপুর টাউন সভাপতি নারু গোপাল মুখার্জি, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার সরকার, বিধায়ক সুব্রত সাহা, কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম সহ বিশিষ্টরা। কি বললেন মন্ত্রী চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। পাশাপাশি বেকারও প্রচুর রয়েছে, গ্রামগঞ্জ থেকে তারা শহরে চলে আসছে। আমি আপনাকে বোঝাচ্ছি যে আমরা যে মুক্তিধারা প্রজেক্ট নিয়েছি তাতে এই মুর্শিদাবাদ মুক্তিধারা জেলার মধ্যে পড়ে। সেখানে আমাকে ফিনান্স থেকে, মুখ্যমন্ত্রী থেকে, চিফ সেক্রেটারি থেকে সবাই স্যাংশন দিয়েছে 13টা জেলা, তার মধ্যে মুর্শিদাবাদ একটি জেলা। এতে 40,000 আমাদের গ্রাম আছে এই 13টা জেলায়। তো আমরা দেখছি যে এই গ্রামগুলোতে যারা বেকার ছেলেমেয়েরা আছে তাদের নাম তুলে আনছি। এখানে 2,400 জনের নাম এসে গেছে, তাদেরকে আমরা বিজনেসে এস্টাবলিশ করে দেওয়ার জন্য সংকল্প করেছি, প্রসেসে আছি, যাতে ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে আমরা 2,400 জনকে আমরা করে দিতে পারি। আরও যখন এবার যাচ্ছে সেকেন্ড টাইম, যখন আমার সুপারভাইজাররা যাচ্ছে তখন অনেক আবেদন আসছে, মানে ওরা প্রথমে বিশ্বাস করতে পারেনি যে সরকার এটা করবে। এবার যত যাচ্ছে তত মানুষ এগিয়ে আসছে, ইয়ং ছেলেরা এগিয়ে আসছে, আমরাও করতে চাই, তো তাদের জন্য আমরা ব্যবস্থা করব। আমাদের কথা হলো যে গ্রামের প্রোডাকশন যদি না বাড়ে, সাপ্লাই যদি না আসে, তাহলে ডিমান্ডটাকে কী করে মিট করবে? এই যে কলকাতা শহরে 700 টাকা মাংসের দাম, যদি আজকে গোটারি এত বেশি হয়, এত বেশি প্রোডাকশন হয়, যদি 500 টাকা নেমে আসে, তো এই জিনিসটা চেষ্টা করছি, সারা বাংলায় এটা চেষ্টা করছি যে আরও প্রোডাকশন বাড়ো। এটা ফ্যাক্টরি প্রোডাকশন নয়, ফ্যাক্টরি প্রোডাকশন হলো একরকম, তার একটা এক্সপোর্ট সব ব্যাপার আছে, বাট দ্য ডিমান্ড এইখানেই আছে, ডিমান্ড এইখানেই আছে। আমার ফিশের সিডলিংস, আমার মাছের সিডলিংস তৈরি হয়ে যদি অন্ধ্রপ্রদেশে যায় আর অন্ধ্রপ্রদেশ থেকে মাছ হয়ে ফিরে আসে আর আমরা সেটা কিনি, সেটা অর্থনৈতিকভাবে দুর্বল। না না, আমি এটা লিখিতভাবে আগেও চিফ সেক্রেটারিকে বলেছি, এখনকার চিফ সেক্রেটারিকে বলেছি যে আপনারা SHG আমার যে অফিসাররা আছে বিভিন্ন জেলায় তাদেরকে দয়া করে 1 বছর মিনিমাম কাজ করতে দিন, 1.5 বছর কাজ করতে দিন, তাহলে কাজটা বোঝালে সে কাজটা বুঝবে। এখন এই ভদ্রলোক এসছেন 7 দিন, তা আমি বলছি আপনি কি ফিগারগুলো দিন, ফিগার দিতে পারছে না। এগুলো একটা ডিফিকাল্টি হয়, যে কোনো অ্যাডমিনিস্ট্রেশনে যে লোকটা কাজ করছে, ধরুন আমাদের পুলিশ অফিসাররা কাজ করে 1-2 বছর তারা থাকে এক একটা থানায়, আবার গভর্নমেন্টের অফিসাররা কাজ করে 3 বছর থাকে, তো তাতে একটা কন্টিনিউটি হয়, কাজটা সুবিধা। যাক ওটা ছেড়ে দিন, অন্য কিছু প্রশ্ন থাকলে বলছি। হ্যাঁ, জেলার সভাধিপতি আমার নিশ্চয়ই ব্যস্ত আছে অন্য কোনো কাজে, দেখুন সবাই আসতে হবে এমন কিছু মানে নয়, আসতে পারেন, আবার হয়তো অন্য কাজে বাইরে গেছেন কলকাতায় বা কোনো জায়গায়, আমি জানি না। আমি তো এইসব কথা উত্তর দিতে পারবো না, আমি আজকে এসছি SHG-র মেলা করতে, আমি এসছি আমার দপ্তরের কথা বলতে, আপনি আমাকে সভাধিপতির কথা জিজ্ঞেস করলে তো আমি উত্তর দিতে পারবো। মুর্শিদাবাদকে পরিষ্কার করা সেটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটাও আমরা করছি। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হচ্ছে এই এই পুকুর পরিষ্কার করো, আগে তো একটা সার্ভে দরকার, আমার ছেলেরা সার্ভে করছে। আর তারপরে হ্যাঁ, তারপরে ধরুন গাছ লাগানো, 1,000 করে যদি গাছ গ্রাম ওয়াইজ যদি 500 গাছ লাগাতে পারি, আর সম্পদের গাছ, টিক উড, শিরিষ গাছ, এইসব গাছ, তো এইগুলো আমাদের মিশন, এই কাজগুলোকে আমরাই করছি।